পথের দ্বারি আমাদের মন্ত্র সাধনা, এক কথায় আমরা সবাই পথিক। আমরা সত্যিকারের মানুষের মতো বাঁচতে চাই, চলতে চাই, এই আমাদের দাবি। অপূর্ববাবু আপনি বলুন, আপনি আরো কিছু জানতে চান? না, সমিতির উদ্দেশ্য তো বেশ ভালোই লাগছে। আপনার আরো যদি কিছু জানার থাকে ভারতী আপনাকে বুঝিয়ে দেবে। তারপর মধুবাবু আপনি যেন কি বলছিলেন? ডিসপেনশারির সমস্ত শেষ। আপনি এক কাজ করুন, আপনার যা যা দরকার আপনি লিখে দিন, আমি আনিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি কালই একটা লিস্ট করে দেবো। আচ্ছা সুমিত্রাদি, লাইব্রেরিতে নতুন নতুন বই চাই, কিছু বই কিনতে হবে। তুমি একটা লিস্ট করো, আমি কলকাতা থেকে আনিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। দেখুন, আমরা যাদের মধ্যে কাজ করছি, এইসব কুলি মজুর বস্তিবাসী, এদের নানা প্রবলেম আছে। প্রত্যেকের সঙ্গে এই নিয়ে আলোচনা করা তো সম্ভব নয়, তাই ডাক্তারের ইচ্ছে ছিল, নির্দেশও বলতে পারেন, ফয়ার মাঠে একটা মিটিং ডেকে এদের ভালো মন্দ নিয়ে আলোচনা করা হোক। এটা খুব ভালো কথা, আপনারা সবাই কি বলেন? তুমি কি বলো? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি সবার সঙ্গে আলোচনা করে কালই একটা মিটিং এর তারিখ ঠিক করছি সুমিত্রাদি। তাই করি। আপনারা কাজ করুন, আমি একটু উঠছি। ভারতী তুমি একটু দেখো। কালকের অপারেশন গ্র্যান্ড সাকসেস, আমার তো মনে হয় সব মিলিয়ে প্রায় 3.5 লাখ টাকা হবে। কংগ্রেচুলেশনস রবীন্দ্র, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আর কত টাকা হলে আমরা ডাক্তারের কমিটমেন্ট রাখতে পারি? 8 লক্ষ টাকা প্রেসিডেন্ট। সত্যি রবীন্দ্র, তুমি মিরাকল করেছো, এত অল্প সময়ের মধ্যে এত টাকা জোগাড় করা। এগেইন আই কংগ্রেচুলেট ইউ। থ্যাংক ইউ। তাহলে বুঝেছো সুমিত্রা, ডাক্তার ছাড়াও আমি কাজ করতে পারি? তা পারো, সেই ক্ষমতা তোমার আছে। তার মানে ডাক্তারের অনুপস্থিতিতে আমি পার্টির লিডার? মিস্টার আয়া, আমতে ব্যাপারে ডায়মন্ড কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছিলেন? ইয়েস প্রেসিডেন্ট, ওদের সবকিছুই রেডি, ডাক্তার এসে গ্রিন সিগন্যাল দিলে পরে আর্মস নিয়ে জাহাজ রওনা হবে। ডাক্তারের খবর কি প্রেসিডেন্ট? উনি ভারতবর্ষের সমস্ত বিপ্লবীদের অর্গানাইজ করে রেঙ্গুনে ফিরে আসছেন। কবে ফিরছেন? পরশু জাহাজে।